हेलो, गुड मॉर्निंग इंटरनेट, वेलकम टू माय चैनल जिप्सी इन बूट्स वंस अगेन। तो तुम्हारा सबाई भावजो आबार बेरिए पड़े, ठीक ही धरे जस्ट तीन दिन हलो फिर। तो आज के आबार प्लान तुम्हारा तो चीनी ही नहीं है देवशीदा, देवशीर संगे आज के प्लान हे ड्राइव टू बाकुड़ार शुशुनिया पहाड़। আজকের ওয়েদার বেশ মেঘলা, যদিও ফোরকাস্টে কালকে এতটা মেঘলা দেখাচ্ছিল না, কিন্তু আজকে মনে হচ্ছে একটু সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এরকম মেঘলা থাকলে ভালো, ড্রাইভটা বেশ ভালোই হবে। কি দেবর্ষি, ড্রাইভটা বেশ মেঘলা দিনে একলা ঘরে থাকে না, সেরকম অসাধারণ একটা গান দিয়ে সকালে শুরু হচ্ছে। তো চলো সঙ্গে থাকো জার্নিতে, এটা জাস্ট ডে ট্রিপ, যাবো নাইট কার্ফু শুরু হওয়ার আগে আমরা ব্যাক টু প্যাভিলিয়ন। তো চলো যাওয়া যাক। বর্ধমান ক্রস করে আরও মোটামুটি 10-12 কিলোমিটার চলে এসেছি। আমরা এসে গেছি বিশ্ব বাংলা হোটেলে ব্রেকফাস্ট করার জন্য। দেখা যাক কী খাবার পাওয়া যায়। তো আগে তো একটু চা খাই। তাদের ব্রেকফাস্ট কিছু পাওয়া যাবে নাকি? কী হবে? আলু পরোটা দিয়ে দিন দুটো। তো এখন বাজে 10:43 আর আমরা অলমোস্ট দুর্গাপুর ঢুকছি। মুচিপাড়া থেকে আমরা বাঁ দিক নেব, দুর্গাপুর থেকে আমরা বাঁ দিক নিলাম, দুর্গাপুর পুরুলিয়া রঘুনাথপুর রোড। মুচিপাড়া থেকে বাঁদিক নিয়ে আমরা এখন দুর্গাপুর ব্যারেজ ক্রস করে আমরা পৌঁছে গেছি বড়জোড়া। বড়জোড়া থেকে এবার আমাদের নিতে হবে রাইট, কলেজ রোড, সেকেন্ড রাইট কলেজ রোড নিয়ে আমাদের যেতে হবে শুশুনিয়া। Thank you.
একটু আমরা যে রাইট টার্নটা নিয়েছিলাম সেটা থেকে আমরা একটু ব্যাক করছি, কারণ এদিকে একটু বলছে মাটির রাস্তা হতে পারে, একটু বোঝার অসুবিধা হতে পারে। তো আমরা তখন তোমাকে বলছি, তোমাদের বলছিলাম যে আমরা একটা মোড় দেখে গুগল ডান দিকে দেখাচ্ছিল, আবার সোজাও দেখাচ্ছিল, তো আমরা সোজা চলে এসেছিলাম। তো আমরা ব্যাক করে ওই ডান দিকের রাস্তাটা নেবো, মানে আমরা এখন ব্যাক করে বাঁ দিক ঘুরবো, সামথিং দেউলির মোড়, না দেউলি মোড় থেকে আমরা, মানে কলকাতা থেকে তোমরা যদি আসো তাহলে দেউলির মোড় থেকে ডান দিক। 8 কিলোমিটার পর আবার বাই, ওই বা যেখান থেকে নিতে হবে ওই মোড়টা কি পুস্তল? থ্যাংক ইউ। তো যে জঙ্গলটা দেখাচ্ছিলাম তখন, সেই জঙ্গলের ওখান থেকে একটা ডান দিকে রাস্তা আছে, এখন আমরা নিলাম বাঁ দিক, এটা হচ্ছে দেউলি মোড়। দেউলি মোড় থেকে কলকাতা থেকে এলে দেউলি মোড় থেকে তোমরা নেবে ডান দিক, জঙ্গলের মাঝখানেই পড়বে, চলে এলে কুস্তুলিয়া মোড়, এখান থেকে আমরা নেব বাঁ দিক লেফট, এখান থেকে আমাদের শুশুনিয়া পাহাড় আর পড়ে থাকবে 11-12 কিলোমিটার। দারুণ ওয়েদার। আমরা আরও একটু সামনে যাব, ওখান থেকে বোধ হয় একটা ট্রেক রুট আছে যেটাতে করে নিশ্চয়ই একটু পাহাড়ের ওপরের দিকে ওঠা যায়, তো সেটাই চেষ্টা করব দুজনে, দেখা যাক কতটা গাড়ি যায় কতটা ওঠা যায়। তো গাড়িটা এখানেই রাখা হলো, কারণ এরপরে বোঝা যাচ্ছে না আর গাড়ির ওপরে কোনো গাড়ি রাখার জায়গা পাওয়া যাবে কিনা। তো এখান থেকে আমরা ট্রেক চালু করব। তো আমাদের বেসিক্যালি আমরা চালু করেছিলাম অ্যারাউন্ড 7:45, এখন বাজে 12:30। রোড কন্ডিশন মোটামুটি দুর্গাপুরের পরেও বেশ ভালোই, তারপরে অ্যাভারেজ। তো আমাদের এই মোটামুটি 5 ঘন্টার মধ্যে, এখন বাজে 12:30, তো 5 ঘন্টার মধ্যে আমাদের হাফ অ্যান আওয়ারের একটা টিফিন ব্রেক ছিল, ব্রেকফাস্ট ব্রেক ছিল। তো অলমোস্ট ড্রাইভিং টাইম আমাদের 4 আওয়ার অ্যান্ড 4:30 ঘন্টা, 4 আওয়ার 30 মিনিটস। চলো ক্যামেরাটা নিয়ে নিই, শহরের কোলাহল ছেড়ে বেশিরম জঙ্গলের পরিবেশ, পাহাড় হোক না একটা পাহাড় তবু তো পাহাড়।
এখন বাজে 2:12, আমরা পুরোটা উঠিনি অ্যাকচুয়ালি, শুশুনিয়া পাড়ে মোটামুটি হাফ অবধি উঠে একটা ছবি ফবি তুলে নেমে চলে এসেছি, কারণ আমাদের আবার ব্যাক টু কলকাতা হতে হবে রাত্রি 9টার মধ্যে, কারণ নাইট লকডাউন আছে, তার আমাদের একটু লাঞ্চও করতে হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর উপরে নিচে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আসবে, ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। রইল ফেরার পথে কিছু মুহূর্ত তোমাদের জন্য, ভালো থেকো, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, গুড বাই।